এই ভিডিওতে আমরা দেখব ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য কিভাবে সাবটাইটেল ফাইল তৈরি করা যায় বিভিন্ন ধরনের সাবটাইটেল ফাইল রয়েছে যেমন এসআরটি এসবিভি এস এস এ ইত্যাদি তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এসআরটি ফাইল যার ফুল মিনিং হলো সাবরিপ সাবটাইটেল এসআরটি ফাইল আপনি ইউটিউব ফেসবুক লিঙ্কড সহ সব প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন আমি আপনাদের দেখাবো কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনি নিজে থেকে কিভাবে একটি এসআরটি ফাইল তৈরি করবেন আপনারা দেখছেন আমাদের ক্যানভাস আর সাথে আছে রফিকুল ইসলাম বিজয় চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক এজন্য প্রথমেই একটি টেক্সট ফাইল তৈরি করে নিন যে কোনো নাম দিন এবং ওপেন করুন এবার সেকশন নাম্বারগুলো লিখে দিন অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যে কয়টি সাবটাইটেল নেবেন তার সংখ্যাগুলো এক ঘর পর পর টাইপ করে দিন এবার সেকশন নাম্বারের নিচে টাইম ডিউরেশন তথা সাবটাইটেলটি ঠিক কখন শুরু হয়ে কখন শেষ হবে সেই সময়টা লিখে দিতে হবে টাইম ফরম্যাটটা দেখুন প্রথমটা ঘন্টার ঘর এরপর দ্বিতীয়টা মিনিটের তৃতীয়টা সেকেন্ডের ঘর আর শেষটা মিলি সেকেন্ডের ঘর এন টাইমের ক্ষেত্রেও একই রকম আমি ডিউরেশন লিখেছি লক্ষ্য করুন এর ঠিক নিচে এই সময়সীমার মাঝে স্ক্রিনে যে সাবটাইটেলটি ডিসপ্লে করাতে চান তা লিখতে হবে আমি লিখে দিচ্ছি ঠিক একই নিয়মে প্রতিটি সাবটাইটেল লিখে দিতে হবে আপনি আপনার যে ভিডিওর জন্য এই ফাইলটি তৈরি করছেন সেই ভিডিওটি দেখে দেখে এই টাইম ডিউরেশন এবং সাবটাইটেলের স্পিচগুলো ঠিক করে দেবেন ভিডিওর কোনো অংশে সাবটাইটেল দেওয়ার প্রয়োজন না থাকলে ওই অংশের সাবটাইটেল স্পিচটি ফাঁকা রাখুন লেখা শেষ হয়ে গেলে ফাইলটি ক্লোজ করুন এবং রিনেম অপশন থেকে ফাইল এক্সটেনশন এসআরটি লিখে ফাইলটি সেভ করুন এবার আপনার ফাইলটি আপলোডের জন্য রেডি এখন দেখা যাক কিভাবে ফাইলটি ইউটিউবে আপলোড করবেন প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে আসুন এরপর আপনি ঠিক করে নিন কোন ভিডিওতে আপনি সাবটাইটেল আপলোড করবেন আমি প্রথম ভিডিও এই প্রথম ভিডিওতে আমি সাবটাইটেল আপলোড করব এর জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ডিটেলসে ভিডিও ডিটেইলসে ঢোকার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওর নিচে বাম পাশে কিছু মেনু আছে এখান থেকে সাবটাইটেলস এখানে ক্লিক করব আমরা সাবটাইটেলসে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করছি এখানে অনেকগুলো ভাষার নাম চলে এসেছে আমি ইংলিশ সাবটাইটেল যোগ করব এই জন্য আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইংলিশ চলে এসেছে এখানে সাবটাইটেলের নিচ বরাবর যে অ্যাড লেখা আছে আমি এই অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে আপলোড ফাইল অটো সিঙ্ক এবং টাইপ ম্যানুয়ালি আমরা আজকে দেখাবো আপলোড ফাইল তো এখানে আমি আপলোড ফাইলে ক্লিক করছি সিলেক্ট সাবটাইটেল ফাইল টাইপ উইথ টাইমিং উইদাউট টাইমিং আমরা উইথ টাইমিং দিচ্ছি এরপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমার ফাইলটি দেখিয়ে দিতে হবে আমি ফাইলটি ডেস্কটপে রেখেছিলাম ইং ডট এস এই নামে আমি ফাইলটি রেখেছি এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি ফাইলটি অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন টাইমিং অনুযায়ী আমাদের লেখাগুলো এখানে শো করছে এবার আমি ক্লিক করছি করার সাথে সাথে আমাদের এই ভিডিওর সাবটাইটেলটি পাবলিশ হয়ে যাবে ইউটিউবে মেনুয়ালি সাবটাইটেল কীভাবে দিতে হয় এবং সাবটাইটেলের এর এসিও ভ্যালুর উপরে আমাদের আরও ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার আমরা দেখব যে আমরা ডট এসআরটি ফাইল কিভাবে ফেসবুকে আপলোড করতে পারি তো একটি ভিডিও আপলোড করার সময় আমরা ডান পাশে দেখতে পাবো সাবটাইটেলস অ্যান্ড ক্যাপশনস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আপলোডের একটি অপশন চলে আসবে এই আপলোডে আমাদেরকে ক্লিক করতে হবে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের ফাইলটি আপলোড করে দিব তো ফেসবুকে ফাইল আপলোড করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই সাবটাইটেল ফাইলটি যেন ঠিক এই ফর্মেটে হয় যেমন আমি আমার ফাইলটির নাম দিয়েছি ইংলিশ ইএনজি এরপরে ডট ছোট হাতের ইএন আন্ডার স্কোর বড়ো হাতের ইউ বড়ো হাতের এস ডট এস অবশ্যই আমাদের সাবটাইটেল ফাইলটি এই ফর্মেটে হতে হবে এরপর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি এভাবে আমরা ফেসবুকে আমাদের ডট এসআরটি ফাইল আপলোড করতে পারব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে নতুন কিছু জানতে পারলে ভিডিওটিতে লাইক দিন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ